জাহিদ খান কোনো মহিলার টাকা ভাঙায় খাইছে, কোনো প্রযোজককে ব্ল্যাকমেল করে আনছে। আপনারা যে কটা ছবি জাহিদ খানের হিরো হিসাবে দেখেছেন, আপনারা বলেন তো সে কি ভালো অভিনয় করেছে, কোনো ছবি চলেছে? আমার 200 ছবি আর তার 10টা ছবি একসাথে জোড়া দেন তো, আমি কী ধরনের ক্যারেক্টার করেছি আর উনি হিরো করেছে। কিন্তু সেই প্রযোজকগুলো ওনার নিজেরই, কোনো মহিলার টাকা ভাঙায় খাইছে, কোনো প্রযোজককে ব্ল্যাকমেল করে আনছে। আমি কেন এত ভালো ভালো ড্রেস পরি, কোথায় পাই টাকা? সে আমাকে একদিন সমিতিতে দৈরা বলতেছে, তুমি কয় টাকা নাও একটা ছবিতে, তুমি এত সুন্দর সুন্দর ড্রেস পাও কোথায়? পর আমি জাহিদ ভাই বললাম, জাহিদ ভাই আমার বাবা 7 লক্ষ টাকা আমি নষ্ট করছি চলচ্চিত্রের কারণে, শুধু নাক নাকা গো স্বর্ণের আংটি কিনে দিচ্ছি ভালোবাসা পাওয়ার জন্য। তো স্বর্ণের আংটি দিলে এরা খুশি হয়ে যাবো, একবার কাছে যেতে পারবো। আমি এইভাবে চলচ্চিত্রে আসছি জাহিদ ভাই, এখন আমার টাকা দিয়ে আমি ড্রেস বানিয়ে পড়ি, আমার ছোটোবেলার 23 শখ যাক ওগুলো নিয়ে। সে আমাকে অনেক জ্লাইজ করছে, করার পরে সে তার কথা হইলো, সে একদিন সমিতিতে মিটিং করছে, সমিতির অনেক লোক আছে, আমি নাম বলি না, বলছে ভাই এই চিঠিটা দিয়েন না, এই না এটা মেরে ফেলাই দিচ্ছে, ওকে বাদ দিয়ে দাও, ও কি শিল্পীর যোগ্যতা নাকি? তাহলে এই যে অপমানিটা করেছে আমাকে, আমি কার সাথে কাজ করছি, আমি কার হাত ধরে আসছি? যার নামের উপর ইন্ডাস্ট্রি চলছে, সাবানা ম্যাডাম, আলমগীর সাহেব, তাদের হাত ধরে আমি চলচ্চিত্রে আসছি। আমার প্রথম ছবি স্যালান্ডার আপনারা সবাই দেখেছেন, আমি শিশু শিল্পী হিসাবে কাজ করেছি। আজকে আমাকে সে বাদ দিয়েছে, আমার মান অপমান, আমি কাউকে বলতে পারি নাই যে আমাকে বাদ দিয়েছে, আমার কষ্টের কথা আমার ভিতরে রেখেছে। কিন্তু আজকে আমি সময় পেয়েছি, 18 সংগঠনের আমার সাথে, 184 জন শিল্পী আমার পক্ষ, আমি তাই জোর পেয়েছি, তাই আমি কথাগুলো বলেছি, যেটা সত্য সেটাই বলেছি, যাতে এরকম কোনো সেক্রেটারি আমাদের চলচ্চিত্রতে না আসে যে শিল্পীদেরকে বেঁচে থেকে আঘাত করবে, যে আঘাত কেউ বলতে পারবে না। সেই সমস্ত আঘাতগুলো জাহিদ খান আমাদেরকে করেছে। জাহিদ খান বলছে আমি কোনো শিল্পী না, আমি কোনো অভিনয় জানি না। তার সাথে একটা ছবি করেছিলাম বাহাদুর, আরমান ভাই ফাইট ডিরেক্টর ছিল, সে ফাইট পারে না, সে আমার দোষ দেয়, বলে সে পারে না। পরে আরমান ভাই দমক দিছে, কয় বেটা তোর ফল হয়েছে, ওর তো ফল হয়নি। এরপর থেকে সে ডাইরেক্টরে ডেকে নিয়ে বলছে রতনের ক্যারেক্টার কমাই দেব। অ্যান্ড ডিরেক্টর বন্দীপ তার কাছে, প্রডিউসার সে আনছে, আমার ডিরেক্টর আমার ফোন দিয়ে বলে তোমার ক্যারেক্টার কালকে নাই। কেন নাই? সেগুলো তো শেষ হয়নি। তখন ডিরেক্টর আমার পরে বলছে কথাটা, তো জাহিদ খানে এইভাবে এইভাবে তখন থেকে আমার পিছে সে লাগা, সে আমাকে বাদ দিবে, সে আমাকে কীভাবে কী করবো, মানে দোষ খুঁজতেছে। তো সে আমাকে যখন বাদ দিছে, চিঠি দিছে, আমি মানি নাই চিঠিটা, চিঠিটা নিয়ে আমি ফারুক সাহেবের কাছে গিয়েছিলাম, ফারুক সাহেবের কাছে গিয়েছি, সোল্ডানা ভাইয়ের কাছে গিয়েছি, আলমগীর সাহেবের কাছে গিয়েছি। তারা বলেছে না তোকে বাদ দেওয়া হবে না। যে জায়গায় ইন্টারভিউতে আমাকে ডাকছে, আলমগীর সাহেব বলছে তুমি রতন না জি, তুমি তো আমার সাথে কাজ করছো। আমি জি স্যার। ফারুক সাহেব বলছে তুমি কোন ছবিতে কাজ করছো? আমি স্যার আপনার সাথে আমি লাট ছবির কাজ করছি, মনে রেখো আমায়। কোথায় করেছো? হোতাপাড়া, ববিতা ম্যাডামের বাসার কাজের লোক থাকি আমি। ফারুক সাহেব বলছে তাহলে তো ও তো ভালো কাজ করছে, ওকে তো বাদ দেওয়া যাবে না। তাহলে যেই জায়গায় ইন্টারভিউ দেওয়ার সময় যারা বিচারক ছিল তারা বলেছে যে ওকে বাদ দেওয়া যাবে না, তাহলে আমি কী করে বাদ করি? রিয়াজ ভাই ছিল, রিয়াজ ভাই বলছে ও আমার সাথে কাজ করছে, পপি ম্যাডাম বলছে আমার সাথে কাজ করছে, রুজিনা ম্যাডাম বলছে আমার সাথে কাজ করছে। সবগুলো বিচারক যদি বলে রতন আমাদের সাথে কাজ করছে, তাহলে আমি কী করে বাদ করি? আমি এখনও বলছি, আগেও বলছি যে না, আমি ইন্ডাস্ট্রিতে আমি আজকে 32 বছর এসেছি, আমার কোনো শত্রু ছিল না, সবাই আমার বন্ধু। বাংলাদেশের যারা সুপারহিট সাবানাবাদ থেকে দৌড়ে এখন বর্তমান, তাদের সাথেও আমি কাজ করেছি, যারা ছবি দেখেন তারা অবশ্যই আমাকে দেখেছে। শাকিব খানের একটা ইন্টারভিউ আর আমার একটা ইন্টারভিউ যোগ করে আমি ছেড়েছি, শাকিব খানের চেয়ে অনেক দর্শক বেশি আমার, শাকিব খানের থেকে আপনার বেশি, অনেক দর্শক বেশি। কেন দর্শক বেশি জানেন? ভালোবাসার কারণে, সিনেমার হিরো হিসাবে না। শাকিব খান আমার চেয়ে বেশি ছবি করেছে, কিন্তু আমার পরে ফিল্মে আসছে, কিন্তু আমি কিন্তু আগে থেকেই জনপ্রিয়তা, কেন সাবনুর রতন নামে সবাই চিনি, সেই জন্য আমি জনপ্রিয়তা। আমি মনে করি একটা শিল্পীর জনপ্রিয়তা সেই জায়গায় যদি দর্শকরা ভালোবাসে। আপনার নামটা সাবনুর রতন কীভাবে? আমাকে সাবনুর রতন, এটা আমাকে সাবনুর আপুই দিয়েছে নামটা। যখনই আমরা সিনেমার কিন্তু শিল্পীদের দুইটা নাম থাকে, একটা মা বাবার দেওয়ার নাম আর একটা চলচ্চিত্র আসার জন্যে একটা নাম দেয় প্রযোজক পরিচালক টাইটেলের জন্য। তা আমার নামটা নিয়ে কথা হয়েছিল, আমার প্রথম ছবি মন বসানোর পরের টেবিলে ব্রেক পেয়েছি আমি সলো কমেডিয়ান হিসাবে। তখন আমার পরিচালক বলেছিল যে তোমার নাম কী দিব, আরেকটা রতন আছে আপনারা সবাই জানেন, তো সাবনুর আপু বসে রয়েছে, আমাকে আপু তুমি একটা নাম বের করে দেবো। সাবনুর আপু হঠাৎ করে বললো তোর রতন নামটা কে দিচ্ছিল? আমি সাবান আপা। তাহলে তুই সাবনুর রতন দিয়ে দে, আমার নাম প্রযুক্ত ছিল। সেখান থেকে আমার টাইটেলের নাম আছে সাবনুর রতন, আর সেই হিসাবে আমি পরিচিত, সবাই জানেন। 500 শিল্পীর ভিতরে যদি 3টা ভাগ হয়ে যায় তাহলে শিল্পী সমিতির সদস্য কে থাকে? শুধু জাহিদ খান, পারভেজ সাহেব, সোলরানা, আলমগীর সাহেব, তারাই সদস্য থাকবে? তাহলে কি সিনেমা হবে? সব কিছু মিলে এই তো সদস্য। ফাইটাররা যদি না থাকে, নাচের ছেলেরা না থাকলে, ক্যারেক্টার আর্টিস্ট না থাকলে তো শিল্পী সমিতি হয় না। জাহিদ খান একা তো শিল্পী সমিতি চালাতে পারবে। সাদিয়ার প্রথম ছবি আমার সাথে, সাদিয়া যখন প্রথম নায়িকা হয়েছে, রুবেল ভাইয়ের
ছবিতে আমি কিন্তু জানি ওর সম্বন্ধে, ও সলো ছয়টা ছবি করেছে, ছয়টা ছবি লাইক ও কি বাদ দিছে, আর আমি তো রতন কাজের লোকের ক্যারেক্টার করি। সবসময় যে বলে যে মান উন্নয়নের কথা, মান উন্নয়নের ধারাটা যে বলে, আমার ছবি, আমার একটা ছবির, আমার না প্রথম ছবি তো অবশ্য সন্তান, আমিন খানের নায়িকা হয়ে, ফেরদৌস ভাইয়ের নায়িকা হয়ে, হ্যাঁ রুবেল ভাইয়ের নায়িকা হয়ে আমাকে কী মান উন্নয়ন করতে হবে আপনারা দর্শকরাই বলে দেন যে আমি কী মান উন্নয়ন করব। আমার একটা ছবির কাছে কি তার ছয়টা ছবি, তার ছয়টা দশটা যাই ছবি করেছে, অবাধ্য সন্তান ছবিতে রকিবুল ইসলাম রাকিবের ছবি, তারপরে পাঁচটা চিত্রনায়িকা ছিল, চিত্রনায়িকা সাদিয়ে মির্জা, এই ছবিটা মাসে প্রতি মাসে 10-12 করে প্রত্যেকটা চ্যানেলে দেয়। আমি অমিত হাসানের বন্ধু ছিলাম, সাদিয়া আপা হলো মেন নায়িকা ছিল, সাদিয়া আপা মেন নায়িকা ছিল, তিনজন তার ভিতরে মেন নায়িকা হলো সাদিয়া আপা। মান উন্নয়নের কথা বললে, আচ্ছা আকাশকে মান উন্নয়ন করেন, পলাশকে মান উন্নয়ন করেন, আজিমকে মান উন্নয়ন করেন, সারোয়ারকে মান উন্নয়ন করেন, তারা কি বড় অভিনেতা? তারা কি ফাইট জানে? তারা কি ডান্স জানে? তারা কি অভিনয় জানে? তারা তাতে কয়টা ছবি আছে? জাহেদ মা, আপনি যদি 10টা ছবি করে থাকেন তাহলে 4টা ছবি আপনার সঙ্গে আমি ভিলেনের অভিনয় করছি, 4-5 ভিলেনে আপনার কয়টা ছবি? 100 ছবিতে ফাইট করছি, 160 ছবিতে ভিলেনের অভিনয় করছি। রাকিব স্যারের যে কটা ছবিতে, 53টা ছবিতে, 50টা ছবিতে ভিলেনের অভিনয় করছি। সেই ছোটকালে আমি অমিত হাসানের বন্ধু, অবাধ্য সন্তান ছবিটা আপনারা দেখবেন। থ্যাংক ইউ। সোহেল ভাই আছে এখানে, রতন আছে এদিকে, নাসিম ভাই, তারাও একটা মানে একটা কাহিনী নিয়ে একটা মানে অভিনয় করবে, আর জায়েদ খানকেও যদি আমি বলি সেই অভিনয়টা করার জন্য, আমার মনে হয় তাদের অভিনয়ের কাছে সে অভিনয় করতে পারবে না, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারবো, সেটা আপনারাও ভালো মতো জানেন। তো মান উন্নয়ন কে করবে, এখানে ওপেন চ্যালেঞ্জ আসুক, সে আমাদের বাগানে আসুক, ওপেন চ্যালেঞ্জ, আমরা তাকেও দিই, তাদেরকেও দিব, তাকেও দিব। আচ্ছা, আমরা অনেক সময় অনেক নিউজে দেখে থাকি যে জায়েদ খানের থেকে নাকি হিরো আলম বেশি জনপ্রিয়, সে নিজের প্রচেষ্টায় আজকে হিরো আলম হয়েছে, নিজের প্রচেষ্টায়, এবং কি তার মধ্যে অনেক গুণ আছে, হয়তো বা হতে পারে সে আল্লাহ তাকে যেমন বানিয়েছে এটাতে তো সে কিছু করতে পারে না, তবে আল্লাহ যদি তাকে শাকিব খানের মতো বানাতো তাহলে আপনারাই বুঝেন সে আজকে কোথায় যেত। আমরা তাকে সাপোর্ট করি, আমি সাপোর্ট করি, আমি অবশ্যই প্রথম থেকে তাকে সাপোর্ট করি, আমি কমেন্টে, আমি ব্যক্তিগতভাবে দেখা হলে আমি তাকে সাপোর্ট করি এবং তাকে আমি স্যালুট জানাই, সে যে চলচ্চিত্রটাকে এইভাবে ভালোবাসে, এইভাবে সে মানে এগিয়ে যাচ্ছে, তার কিন্তু অনেকগুলো ছবি রিলিজ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সে যদি একটা আল্লাহ তাকে একটু মানে সুন্দরভাবে আর একটু সুন্দরভাবে তাকে গড়তো তাহলে কী হতো জানি না, তার মতো মানুষ আসা উচিত, তাকে দেখে শিখা উচিত যায়।